আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আশিক জিনের আসরের ২৮টি লক্ষণ এবং আশিক জিনকে শায়েস্তা করার উপায় জানব। রোগীর প্রতি আসক্ত জিন শয়তান, যেটা আশিক খবিস জিন নামেও পরিচিত, সেই শয়তান রোগীর প্রতি ভালো লাগার কারণে যেতে চায় না এবং কুকর্ম করার প্ল্যান করে। রোগীকে দিয়ে বড় ধরনের গুনাহ করানোর মাধ্যমে সে স্বাদ নিতে চায়। এই ভিডিওতে আমরা আশিক জিনকে শায়েস্তা করার টিপস জানব। তার আগে আমরা আশিক জিনের আসরের লক্ষণগুলো জেনে নেই। আশিক জিনের আসরের ২৮টি লক্ষণ, তা হল নম্বর ১, প্রচুর স্বপ্নদোষ হওয়া। নম্বর ২, প্রচুর শারীরিক সম্পর্কের স্বপ্ন দেখা। নম্বর ৩, মেয়েদের প্রচুর সাদাস্রাব হওয়া। নম্বর ৪, ছেলেদের প্রায় সময় মজি বের হতে থাকা। নম্বর ৫, মেয়েদের পিরিয়ডের সময় তলপেট জুড়ে প্রচণ্ড ব্যথা। নম্বর ৬, ঘুম থেকে উঠলে সারা গায়ে ব্যথা থাকা। নম্বর ৬, বিয়ের আলোচনায় চেহারা বদলে যাওয়া, অর্থাৎ ব্রণ ওঠা, কালো হয়ে যাওয়া ইত্যাদি। নম্বর ৮, গোপন রোগ ব্যাধি ও শারীরিক সমস্যা বেশি হওয়া। নম্বর ৯, শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে গলায় বুকের উপরের অংশে লাল লাল দাগ, নোকের আঁচড়ের দাগ হওয়া। নম্বর ১০, ঘুম থেকে উঠে লজ্জাস্থানে ব্যথা অনুভব করা। নম্বর ১১, বিছানায় শুতে গেলেই হঠাৎ যৌন উত্তেজনা তৈরি হওয়া, বেড়ে যাওয়া। নম্বর ১২, বিয়ের প্রতি আগ্রহ অনুভব না করা, আগ্রহ হারিয়ে যাওয়া। নম্বর ১৩, বিয়ের পরে স্বামী অথবা স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে অনীহা বা বিরক্তি হওয়া। নম্বর ১৪, একা থাকতে ভালো লাগা। নম্বর ১৫, সর্বদা মনমরা মনমরা ভাব থাকা। নম্বর ১৬, প্রায় সব কিছুতেই অতিরিক্ত আবেগ প্রকাশ। নম্বর ১৭, প্রায় সময় মাথায় অশ্লীল চিন্তাভাবনা ঘোরাঘুরি করা, নিয়ন্ত্রণ করা যায় না এমন। নম্বর ১৮, অস্বাভাবিক যৌনাচারের প্রতি ঝোঁক অথবা আগ্রহ অনুভব, যেমন সমকাম, পশুকাম, শিশুকাম, মাহরাম কারোর সাথে যৌন মিলনের প্রতি আগ্রহ অনুভব ইত্যাদি। নম্বর ১৯, প্রচণ্ডভাবে হস্তমৈথুনের প্রতি ঝোঁক, কিছুতেই নিয়ন্ত্রণ করা যায় না এমন। নম্বর ২০, বিবাহের কথায় অজানা কারণে ভেতর থেকে কান্না আসে, বিষণ্ণ লাগে। নম্বর ২১, বিপরীত লিঙ্গের মানুষের প্রতি ঘৃণা, অনাগ্রহ, দেখতে না পারা, অসহ্য লাগা। নম্বর ২২, বিবাহিতরা পরকীয়ার প্রতি অনিয়ন্ত্রিত ঝোঁক অনুভব করা। নম্বর ২৩, কোনো অজানা কারণে বিবাহ আটকে যায়, ভেঙে যায়, আলোচনা শুরু হয়ে আর আগায় না এমন হওয়া। নম্বর ২৪, একেবারে বিবাহের কোনো প্রস্তাবই আসে না এমন হওয়া। নম্বর ২৫, মেয়েরা স্বপ্নে নিজের বাচ্চা হয়েছে এরকম দেখা। নম্বর ২৬, স্বপ্নে নিজেকে ছোট বাচ্চাদের সাথে খেলা করতে দেখা। নম্বর ২৭, স্বপ্নে নিজের বিয়ে হচ্ছে এরকম দেখা। নম্বর ২৮, স্বপ্নে নিজেকে মেহেদি লাগাতে দেখা ইত্যাদি। এই জন্য এই সকল রোগীরা সূরা ইউসুফ এবং সূরা নূর, এই দুটি সূরা বেশি করে শুনবেন এবং এর বাংলা অর্থসহ তাফসির পড়বেন। মনে মনে নিয়ত করবেন, এগুলো করার মাধ্যমে আপনার প্রতি আশিক জিনের ভালো লাগাগুলো যেন নষ্ট হয়ে যায়। সূরা ইউসুফে এরকম অবৈধ ভালো লাগার কাহিনী আছে, তারপর কুচক্রান্ত হিংসার ঘটনা আছে এবং সূরা নূরে জেনা ব্যভিচারের বড় বড় শাস্তির কথা উল্লেখ আছে, সেই সাথে পর্দা করা, চোখের হেফাজত করা অনেক কিছুই আছে। এগুলো শয়তানের কানে যত যাবে এবং আপনি নিজে যখন আয়াতগুলো পড়বেন বা বাংলা অর্থ পড়বেন, ইনশাআল্লাহ তার গেট নষ্ট হওয়া শুরু হবে। এই আইডিয়াটা নেওয়া হয়েছে আসক্ত খবিস জিনের রোগীকে অনেক সময় এই দুই সূরা দ্বারা রোকাইয়া করা হয় সেখান থেকেই। এটি মূলত আসক্ত জিনের রোগীরাই করবেন, যারা দীর্ঘদিন ধরে জাদুতে আক্রান্ত তারাও করতে পারেন, কারণ অনেক সময় শরীরে অনেক দিন থাকার পর জিন আসক্ত হয়ে যায়। তাই জাদুগ্রস্ত রোগীরা সপ্তাহে একদিন এটা করতে পারেন। এছাড়া গান বাজনা থেকে বিরত থাকা, ঘুমের আগে অজু করে বিছানায় যাওয়া, ঘুমের আগে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া। মহান আল্লাহতালা আমাদের সবাইকে সকল প্রকারের জিনের আসর থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।